গত রমজানে ব্যবসায়ীরা কথা রাখেননি বাজার স্থিতিশীল রাখতে এবারেও ব্যবসায়ীদের সাথে আলোচনা করা হবে আসন্ন রমজানে অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে এবার কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে রংপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এই সব কথা বলেন এই সময় বাণিজ্যমন্ত্রী আরো বলেন বিদ্যুৎ গ্যাসে সরকারের ভর্তুকি তুলে দেওয়ার পর দাম বৃদ্ধির কারণে উৎপাদন সহ পণ্যের দামে কিছুটা প্রভাব পড়বে তবে অসচ্ছল পরিবারের জন্য রমজানে দুবার টিসিবির পণ্য বিতরণ করা হবে বলে জানান তিনি এই সময় উপস্থিত ছিলেন রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু সহ ব্যবসায়িক নেতারা মাসব্যাপী এই শিল্প ও বাণিজ্য মেলায় রংপুর সহ বিভিন্ন জেলা থেকে আগত ব্যবসায়ীদের শতাধিক স্টল রয়েছে মজুদকারীরা চালাক হয়ে যাবে তো তারা আমরা তখন তবে মজুদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে সেটা ব্যবসায়ীদের সাথে বসে কথা বলবো এর আগের বার তো কথা বলেছিলাম তখন তো তারা খুব সিনসিয়ারলি মেনটেন করে নাই এবারও কথা বলবো চেষ্টা করবো রমজান মাসে তবে একটা অনুরোধ আপনাদের কাছে আপনাদের মাধ্যমে ভোক্তাদের বলবেন যেন একসাথে সব মাল না কেনে